এখন বিয়ে হয়ে গেছে, সেক্স হয়ে গেছে, তোর ভালোবাসা আছে? হ্যাঁ তাই, সারাদিন অফিসে কাজ করে আসার পর তোমাকে সময় দেওয়ার মতো পরিস্থিতি আমার থাকে। জীবনটা যেন তেনা তেনা হয়ে গেল। কেন বড় না কিছু করলো নাকি? তারপর এখন অফিস থেকে আসবে আর কেলিয়ে শুয়ে পড়বে। দেখো, এর জন্য দায়ী কিন্তু তুমি। তুমি তো চেয়েছিলে না এই বিলাসিতার জীবন, যার জন্য আমাকে মাস গেলে 70,000 টাকার ইএমআই ভরতে হয়, অফিসে ওভার ডিউটি করতে হয়। আমার জন্য কি তোমার কাছে একটুও সময় নেই? শুধু কাজ আর কাজ করে যাবে। হ্যাঁ তাই, সারাদিন অফিসে কাজ করে আসার পর তোমাকে সময় দেওয়ার মতো পরিস্থিতি আমার থাকে না। আমার অফিসে দেরি হচ্ছে, আমি আসছি। তুই কি ব্যস্ত আছিস? না না, ঋষিও অফিস চলে গেছে। আমার কিছু ভালো লাগছে না রে, জীবনটা যেন তেনা তেনা হয়ে গেল। কেন বড় না কিছু করলো নাকি? কিছু করছি না বলেই তো সমস্যা। মানে? আরে বালটা তো কিছুই করছে না। মানে নো ডিং ডং। তুই হেসে নে। হ্যাঁ ভালো করে হেসে নে। তুই কেন হাসাটা বাদ দিবি? রাগ কেন করছিস বল না, কি হয়েছে? বিয়ের পর কিছুদিন ঠিক ছিল, বিয়ের তারপর কয়েক মাস গেল, হ্যাঁ এক দুবার হতো, তারপর এখন অফিস থেকে আসবে আর কেলিয়ে শুয়ে পড়বে। ওর না হলে তুই ট্রাই কর। তোর কি মনে হয় আমি ট্রাই করিনি? আরে কাছে গেলেই তো পাশ ফিরে শুয়ে পড়ে। তোর প্রবলেমের আমার কাছে একটা সলিউশন আছে। কি? ডিভোর্স দিয়ে দেবো? হ্যাঁ পারবি, তোকে এটা বলেছি নাকি? হ্যাপি ম্যারেজ লাইফে একটা সিক্রেট আছে আমার কাছে। সময় মতন একটা ছেলেকে ডেকে নে আর নিজের চলা মিটিয়ে নে। এটা তুই কি বলছ? আমি এটা পারবো না। বেশি নেকাও মানুষ না তো, ওই জন্য আমিও ডাকিলে। তুই সত্যি বলছিস? কিন্তু তেমন ছেলে আমি পাবো কোথায়? এখন প্লে বয় কল সেন্টার আছে, তোকে এত ভাবতে হবে না। তুই বল কখন পাঠাবো, আমি কল করে তোর কাছে পাঠিয়ে দেবো। কেউ কিছু জানতে পারবে না তো? এত কেন ভয় পাচ্ছিস? আরে কেউ কিছু জানতে পারবে না, সব কিছু গোপনই থাকবে। ঠিক আছে, তুই তাহলে কাল 11টার পর পাঠিয়ে দিস। আমি তাহলে রাখছি। ঠিক আছে রাখ। Thank you.
ম্যাডাম আমি সার্ভিসের জন্য আসছি। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। তুমি না তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমার হাজবেন্ড যখন তখন চলে আসতে পারে, যখন আমার দরকার পড়বে তোমাকে ডেকে নেব। ঠিক আছে। তোর কি মনে হয় আমি মানুষ না মেশিন? একদিন কটাকে পাঠাবি? আমি তো একজনকে পাঠিয়েছি শুধু আজকে। ঠিক আছে রাখ, আমি তোকে পরে ফোন করছি। কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি করলে কেন? টিভি সার্ভিসিং এর জন্য যে লোকটাকে পাঠিয়েছিলাম সার্ভিস করে গেছে? হ্যাঁ